বাংলাদেশ সরকারের সাবেক তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, সে তার ফেসবুক ভেরিফাইড আইডিতে ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে বিরূপ এবং তার পরিবার সম্পর্কে অশ্লীল মন্তব্য করেছিল এবং সেই সাথে সাথে এই দলের প্রতি সারা বিশ্বে একটা ঘৃণা সৃষ্টির একটা পায়তারা করেছিল। আমরা তার বিরুদ্ধে আজকে সাতকা চিফ জুডিশিয়াল আদালতে আমরা একটা মামলা করেছি এবং এই মামলায় আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাব। এই মামলায় বাদী হচ্ছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এখলাসের আলী বাচ্চু। এই মামলার আসামি হচ্ছে ডাক্তার মুরাদ হাসান, এমপি, সাবেক প্রতিমন্ত্রী, তথ্য সম্প্রচার মন্ত্রী, এবং এই মামলার মহিউদ্দিন হেলাল নাহিদ, এলাইস নাহিদ হেলাল, এই মামলার আসামি। অর্থাৎ এক নম্বর আসামি ডাক্তার মুরাদ হাসানের আইডি থেকে এটা প্রচার হয়েছে এবং এই প্রচারগুলো সম্পৃক্ত জড়িত সাথে জড়িত রয়েছে মোহাম্মদ নাহিদ হেলাল নাহিদ। এদের বিরুদ্ধে আমরা 153 ক, 505 এর ক, 505 এর 509, প্যানেল কোর্টে 160 ধর্মমতের প্রতিকারের আবেদন চাইছে সাতক্ষীরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সাহেবের কাছে। আচ্ছা, তুমি ঠিক আছো?